মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর এই যে আজকে সানডে তো বাড়িতে আছো, মানে আজকে বাড়িতে আছো মানে সানডেটা সানডের মতো লাগছে। এই মাত্র ড্রাইভিং শিখে আসলো, মানে আজকে এই শেষ ড্রাইভিং শেখা, তো আজকে এই মাত্র ড্রাইভিং শিখে আসলো। এখন আমরা চাও খাই নিয়ে চা বানাবে, তা চাও বানাও, চা বানাও, চাও বলে দিয়েছি, চা বানাও, চাও চাও চাও। মাঝে না বিরাও না বানিয়ে নাও, আগের দিন সানডেটাকে সানডে বলে সেলিব্রেট করতে পারিনি, কিন্তু আজকে জমিয়ে সানডে বলে সেলিব্রেট করবো, তাই জমিয়েই হচ্ছে। এই যে ছেলে কন্টিনিউ ডাকতে থাকছে, এই করো, এই করে দাও, এই করে দাও, সব চলতেই থাকছি। আচ্ছা, নিজে প্যান্ট পরতে শিখে গেছে বলে দাও আন্টিকে, নিজে প্যান্ট পরতে শিখে গেছে, মোজা পরতে শিখে গেছে, সব শিখে গেছে, এত বড় হয়ে গেছে। আর ওকে যদি আমরা বলি না বেবি, তারপরে রেগে যাবে, না আমি বেবি না আমি বড়, কিন্তু এখনো বন্ধু যে দুধটা খায় সেটা ওকে আমাকে চামচ করে খাওয়াতে হবে। ও লজ্জা পেয়ে গেছে, ও লজ্জা করছে। এই রকম আমাকে রুদ্র চা বানাবে, একটু পাউরুটি আছে ওটা শেষ করে দাও, নাহলে শেষই হবে না। ওই চা পাউরুটি খেতে আমার ভালো লাগছে, ব্রাউনটা। চলো এবার আমরা চা খেয়ে নিই একটু। দেখো আমাদের চা খাবার, যদিও আমি এই ব্রাউন ব্রেডটা একদম খেতে পাচ্ছি না, কিন্তু আটা আটা গন্ধ আমার ভালো লাগছে, মানে ভালো জিনিস আমার কখনোই পছন্দ না। যেখানে ফ্যাট আছে, বাজে, শরীর খারাপ হবে, অম্বল হবে, সেইগুলো খেতে আমার বেশি ভালো লাগে, তাই দেখো। আর একটা দেখো, এই যে তোমাদেরকে আগেই বলেছিলাম ক্রিম রোল ছোটোবেলায় খেতাম, এ আমি ভালোবাসি খেতে বলে, মানে মুখ ফসকে বলে দিয়ে আমি এমন মানে পড়েছি বিপাকে, দেখতে পেলেই শুধু এটা নিয়ে আসে। এর ভেতরে ক্রিম আছে, এই ক্রিমটা যদি আমি এত বেশি বেশি খাই তাহলে আবার আমি মোটু হয়ে যাব। আরে দেখতে পাচ্ছে আর আমার জন্য নিয়ে আসে, আমি দেখে ভালো বাড়িতে আছে দেখে কি লোক সামলাতে পারি, তখন আমি খেয়ে নিচ্ছি। আবার বলছে যে পুরো প্যাকেটটা নিয়ে আসে, আমি এনো না গো, আমি আর মোটু হতে চাই না, অনেক কষ্টে এই মোটুটাকে ধরিয়েছি, আর মোটু হতে চাই না। এখন লেভেল থাকবে, একদিকে খাবে একদিকে ছাড়বে, বলছে এখন লেভেল থাকবে, একদিকে খাবে একদিকে জড়বে, মানে এখন একটু খাওয়াটা একটু বাড়িয়েছি তো আর কি, বলো অপোজিটের এক্সারসাইজও করছি, আর আমার তো বিস্কিট আছে, চলো খেয়ে নিই। রান্না বসিয়ে দিয়েছি, দেখো এখানে হচ্ছে চিকেন। অনেকদিন পর আমাদের বাড়িতে চিকেন হচ্ছে, অনেক খাচ্ছিলাম হোটেল থেকে আনিয়ে, কিন্তু বাড়িতে চিকেন অনেকদিন পর হচ্ছে। আর এখানে আমি ডিমের তরকারি করছি, কারণ সোমবার দিনের জন্য ডিমের তরকারিটা করে রাখি, কারণ রাত্রেবেলা রবিবার দিন রাত্রেবেলা আমি মোটামুটি কিছু করবো না, আমার ভালো লাগে না, একটা বেলা অন্তত একটু রেস্ট। আর রুদ্র বলেছে যে, আমি বলেছিলাম রুটি কটা করে নেবো, কিন্তু রুদ্র বলেছে যে না মাংস দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছে, তাই আজকে আমরা রাত্রেবেলা মুড়ি খাবো ছেলের জন্য ভাত রাখবো। আর ওরা এখন করছে, মানে বাবা ছেলে মিলে এখন স্টিকার লাগাচ্ছে, সেটা তারা সবটা লাগানো হোক এই দেখো বেডরুমে স্টিকারটা লাভ সাইন, তার উপর কলকা, দেখো খুব সুন্দর। এটা আমাদের বেডরুমের মানে একেবারে মাথার উপরে লাগিয়েছে লাভ, সবসময় ভালোবাসা উপচে পড়বে। আর ওইদিকে লাগানোর কাজ চলছে, চলো দেখি। এই দেখো এখানে এখন কাজ চলছে, স্টিকার গুলো, হ্যাঁ আমরা আছি। এই যে ছেলে হেল্প করছে বাবাকে, এই দেখো স্টিকার, এইখানে এটা একটু কষ্টকর আছে, মানে এখানটা ছাড়িয়ে ছাড়িয়ে আছে, তো এটাকে ঠিক ডিজাইনটা করতে হবে। তো এখানে রুদ্র করছে, আমি এটাকে রান্না করছি, এবার কাজগুলো করব। দেখলে আমাদের স্টিকারগুলো কীরকম হয়েছে, সমস্ত স্টিকার লাগানো হয়ে গেছে, সারা সকাল থেকে রুদ্রও করলো কমপ্লিট, এই ডেটটা নাগাদ কমপ্লিট হলো।
আর আমি এদিকে ছেলেটাকে খাওয়ালাম, স্নান করালাম, আর এখন দুটো বেজে গেছে, দুটো পেরিয়ে গেছে অলরেডি, আর দুটো স্নান করছে। এই ছেলেটার খাওয়া হলো, এবার আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ বাবা, ওর এই মাত্র খাওয়ালো চিকেন দিয়ে ভাত, আজকে হাম হাম করে খেয়ে নিয়েছে। ওয়াও বাবা কি সুন্দর, আমি তো বলেছি এইটা তো আমার রুম। না আমার না, এটা তো আমার রুম। এটা তো আমার রুম। কেন আমার রুম? তা ঠিক হয়েছে, ওটা ঠিকই তো। তুমি পেন্সিল দিয়ে নষ্ট করবে না, পেন দিয়ে নষ্ট করবে না, নষ্ট করবে না। শোনা চলে যাচ্ছে মামি, তুমি ওটা দেখাও। দেখিয়েছি ওটা, ওই তো দেখা যাচ্ছে, ওই দেখো আরেকটা, এটাও আমি দেখিয়েছি, তুমি দেখাও। এই তো এইটা ওর রুম, বাবা বলে যাবে না, এটা এটা শুধু ওর রুম। ওখানে পড়াশোনা করে, শুধু রাত্রে ঘুমাবার সময় বলবে যে আমি তো একা ঘুমাতে পারি না মাম্মা, আমি তোমাদের কাছে ঘুমাবো, তোমাদের রুমে ঘুমাবো। রুদ্র এবার স্নানটা করে নিক, তারপর আমরা খাবো। খিদে পেয়ে গেছে, সেই আমি ক্রিম রোল খেয়েছি আর কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। বেটু আই, মুখটা ধুয়ে দিবে, এসো। বেরিয়েছি আমরা একটু, আর একটু দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, দেখো চোখ মুখের অবস্থা কী হয়ে গেছে। ঘুমিয়েছিলাম একটু, মানে একটু মানে চোখটা লেগে গেছিলো, এখন একটু বেরোলাম। দুদিনের জন্য কিছু কিনতে হবে, মানে টুকটাক সবজি দুদিনের জন্য চালানোর জন্য, দু তিন দিন। বুধবার তো আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো। হায় এত ঢং না, রাস্তার মাঝে হাত ছেড়ে দেবে না বাবা, কত গাড়ি আসতে দেখেছে তো, রাস্তার মাঝে হাত ছাড়বে না। এই ছেলেটাকে নিয়ে বেরোনো খুব সমস্যা, তো কত গাড়ি যাচ্ছে দেখেছো, হাত ছেড়ে দিচ্ছে। আমি ভাবলাম যে একটুখানি ব্যাগটা কিছু একটা মানে বের করবো, গোছাবে, কিচ্ছু হয়নি। মানে সানডে এই করবো ওই করবো ওই করবো, মুখে খুব মুখ করি, কাজের বেলায় হয়। এবার আসলে ঘুম থেকে উঠতে তো দেরি করি, সব দেরি হয়ে যায়। এই খেতে খেতে তো তিনটে বাজবে, তাই না গো? চলো দেখি টুকটাক কিছু একটু বাজার করি, কিছু একটা বাজার করতে হবে। কেমন একটা আমাকে লাগছে না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে না আমাকে, ফ্যাকাশে গলাটাও কেমন যেন একটু সরু চিনচিনে হয়ে গেছে। মানে ঠান্ডা আছে মানে কলকাতা। হ্যাঁ এখানে আর ঘুম থেকে উঠলাম বলে না, অনেক শুয়েছিলাম তো, এই জন্য একটু ঠান্ডা লাগছে না। কালকে আমরা বেরিয়েছিলাম, এমনিই বেরিয়েছিলাম, সোয়েটার পরি না, আমরা একটু শুয়েছিলাম বলে ঠান্ডাটা বেশি লাগছে। এই দেখো আমরা কোন রাস্তা দিয়ে হাঁটছি, আমরা আমাদের ফ্ল্যাট থেকে এইগুলো দেখা যায় জানো, যে এই দিকটা, কিন্তু কোনোদিন আসিনি। ভীষণ ইচ্ছে হতো যে এইখানটা কীরকম আমি দেখবো, মানে আমাদের ইয়ের কলোনিটার পেছনে, ঠিক অপোজিট সাইডে, পেছনও না মানে পাশ বলো, পাশে পাশে দেখতে ইচ্ছে করতো যে এখানে কী আছে দেখবো। আজকে চলে এলাম আর এই এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এটার কি নাম জানো, বর্ধমান নগর। আমি প্রথম দিন এসেছি কি বর্ধমান নগর, এটা কীরকম একটা নাম, বাঙালি বাঙালি। আমার বলে যে হ্যাঁ এখানে বাঙালিদের আসলে, এখানে অনেক বাঙালি থাকে, ওই জন্য এখানটার নাম বর্ধমান নগর। আর এখানে চারিদিকে তো ধুলো না, এই ধুলো বলে আমার ভালো লাগে না। সব রাস্তা দিয়ে আমাদের যেমন কলকাতায় ঝাঁ চকচকে একটা ব্যাপার, যতই নোংরা হোক কিন্তু একটা চকচকে টাইপের ব্যাপার থাকে না, আর এখানে খালি ধুলোর গাড়ি আসছে বাবা, এখানে খালি ধুলো ধুলো। বাপরে দাঁড়া দাঁড়া, গাড়ি আসছে, এই দেখ গাড়িতে ধুলো, দেখ একবার অবস্থা, প্রচুর পরিমাণে ধুলো, বাপরে বাপ। চলো এই কলোনিটা একটু যাই না দেখি, কি সুন্দর বাড়িগুলো গো, মানে সব বড় লোকদের বাস, সব বড় বড় লোক, আর তেমনি বড় বড় ব্যাপার ঘটে আর কি। কি সুন্দর একটা কলোনি, এই দেখো আমাদের আমাদের কলোনিটা দেখবে পেছন দিকে, ওই দেখো আমাদের কলোনিটা, ওই দেখো কত বড়, অনেক বড় কলোনিটা আমাদের, ওখান থেকে দেখা যায়। চলো যাই দেখি একটু, দেখি কি কলোনিটা, আমার ছেলে বলছে যাই একটু দেখি কলোনিটা, চল দেখি কলোনি। ঘুরে ঘুরে চলে আসলাম বাড়ি, হা হা। চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। বাবা আমার ছেলের ঘরে এটা দেখে আর স্বাদ ওর মিটছে না, এ দেখো।
চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুনভাবে নতুন রূপে আমি প্রিয়মা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন যারা আমার ভিডিওটা দেখবে যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রেখো। চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে। টাটা।